এটা আসলে খুব সহজ একটা কাজ আমার কাছে মনে হচ্ছে, যাদের এখানে এত উন্নয়ন হয় সেখানে তো ডেফিনেটলি টিকা দেওয়াটা খুব বড় চ্যালেঞ্জ না। তারপরেও আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় কিছুটা ব্যাখ্যা করেছেন, তারপরও আমার মনে হয় যে আমি গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছেন তাদেরকে একটু এক্সপ্লেইন করি। শতভাগ টিকা নিয়ে হয়তো আপনাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। আমরা যাদেরকে টিকা দিব বলে নির্ধারণ করেছি তারা হচ্ছে 18 বছরের উপরে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট। 18 বছরের উপরে যতজন আছে তাদের সবাইকে টিকা দেওয়া হয়েছে এবং প্রথম ডোজ। এরপরে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা 12 থেকে 18 নিচে রয়েছে তাদেরকে টিকা দেওয়ার জন্য তাদেরকেও এক ডোজ টিকা দেওয়া সম্পন্ন করা হয়েছে। তার মানে হচ্ছে যে শতভাগ এই বেতাগাপ ইউনিয়ন ফকিরহাট উপজেলায় টিকা দেওয়া হয়নি এরকম মানুষ আছে, কিন্তু তারা টিকার আওতাভুক্ত এখনো না, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো তাদের টিকা দেওয়ার জন্য অনুমোদন দেয়নি। সুতরাং এই তথ্যটা যাতে আমরা সঠিকভাবে উপস্থাপন করি, তা না হলে মানুষের মধ্যে আবার বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে দ্বিতীয় ডোজের টিকাটা আমরা এখনো নেইনি, সুতরাং সেটা আমাদের নিয়ে ফেলতে হবে সঠিক সময়ে। 4 সপ্তাহ হয়ে গেলেই আমরা নিব। এখান থেকে সিনোফার্ম দেওয়া হচ্ছে না বেশি এস্ট্রাজেনেকা আছে, এবং কারো যারা এস্ট্রাজেনেকা টিকা পেয়েছেন তারা 8 সপ্তাহ পরে দেবেন, এবং সেই ব্যাপারে আপনারা আমাদের স্বাস্থ্যর অফিস থেকে আপনাদেরকে SMS পাঠানো হয়, তার ভিত্তিতে আপনারা নেবেন। এরপরে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বাস্থ্য নিয়ে অনেক ভাবেন, তিনি কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাদের 6 মাস হয়ে গেছে টিকা পেয়ে এবং যারা আমাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন বয়োজ্যেষ্ঠ, যাদের মধ্যে রোগাক্রান্ত হলে জটিলতা হওয়ার আশঙ্কা বাড়ে, তাদেরকে উনি তৃতীয় আরেকটি ডোজ দিতে বলেছেন, যেটাকে আমরা বুস্টার ডোজ বলি। সেই কার্যক্রমটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা আশা করি এই দ্বিতীয় ডোজের টিকা এবং বুস্টার ডোজ এই টিকা যেই কার্যক্রমটা চলছে বুস্টার ডোজের কার্যক্রমে আপনারা একইভাবে অংশগ্রহণ করবেন যেভাবে আপনারা প্রথম ডোজের টিকা নিয়েছেন। এবং এখন আমরা যে সারা বিশ্বে আপনারা তথ্য রাখেন আমি নিশ্চিত, এ ব্যাপারে অনেক জায়গায় কিন্তু করোনা সংক্রমণ বেড়েছে। আমার কাছে একটা অনুরোধ এসেছে মাস্ক খোলার জন্য, টিকা দিলেই কিন্তু আমরা সবাই একেবারে নিরাপদ নই, মাস্ক ব্যবহার করতে হবে। এখনো যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে আমি পাল্টা অনুরোধ করব, দয়া করে মাস্কটি পরুন। এখানে অনেক জনগণ রয়েছি, অনেক মানুষ রয়েছে যেখানে সংক্রমণের আশঙ্কা থাকে। আমি জানি করোনা এখানে গত 1 মাসের মধ্যে কোনো করোনা রোগী চিহ্নিত হয়নি, কিন্তু আমরা যে নিয়ে আসিনি ঢাকা থেকে তার তো কেউ নিশ্চয়তা দিতে পারে না। সুতরাং মাস্ক ব্যবহার করাটা পূর্ব শর্ত, সেই জন্য এবং আমরা যেহেতু হেলথের কাজ করি, হেলথের মেসেজ দিই, আমি মাস্কটা খুলি না, এবং আপনারা আমাকে মাস্ক সহই দেখেছেন এবং আমাকে চিনেছেন, সুতরাং মাস্ক খোলার খুব একটা প্রয়োজন নেই। ধন্যবাদ, আমি দীর্ঘায়িত করবো না, আমরা আসলে আমাদের সিনিয়র সচিব মহোদয়ের বক্তব্য শুনবো। তার আগে আমি আর দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে আমরা স্বাস্থ্যের অনেক কাজ করেছি, আপনারা সবাই জানেন আমরা স্বাস্থ্য থেকে এই টিকা কার্যক্রম সফলভাবে পরিচালনা করা, সবার কাছে টিকা পৌঁছে নিয়ে যাওয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে এবং সিনিয়র সচিব স্যারের সরাসরি নেতৃত্বে আমরা টিকা সংগ্রহ করে সঠিক সময়ে টিকাগুলো নিয়ে এসে সব কিছু দেওয়া, এটা স্বাস্থ্য বিভাগ করেছে। কিন্তু স্বাস্থ্য বিভাগের একার পক্ষে কখনোই টিকা কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব নয়। এটা সম্ভব হয়েছে এইখানে অন্যান্য যে সমস্ত দপ্তর রয়েছে, আমাদের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি যারা রয়েছেন, সকলের অংশগ্রহণের জন্যই কিন্তু এই টিকা কার্যক্রমটা সফল হয়েছে। সর্বোপরি আমরা যারা টিকা গ্রহীতার হওয়ার হয়েছি তারা যে উদ্যোগী হয়ে সে টিকাটা গ্রহণ করেছি তাদেরও কিন্তু এখানে সফলতা রয়েছে। আমি এই টিকা কার্যক্রমের সাথে যারা যারা অংশগ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগের একদম মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব থেকে শুরু করে আমাদের মাঠ পর্যায়ে যে স্বাস্থ্যকর্মী রয়েছেন, আমাদের স্বাস্থ্য সহকারী রয়েছেন, নার্সরা রয়েছেন, আমাদের চিকিৎসকরা ব্যবস্থাপনার দায়িত্ব করেছেন, তাদের সবাইকে যেভাবে ধন্যবাদ জানাই একইভাবে কৃতজ্ঞতা জানাই অন্যান্য যারা যারা সহযোগিতা করেছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আরেক
আরেকটা বিষয় যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে স্বাস্থ্য থেকে আমরা রোগের চিকিৎসা করে থাকি, কিন্তু যদি রোগ না হয় তাহলে কিন্তু চিকিৎসার এই যে এখানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য বলা হয়েছে, অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছে, কিছুই প্রয়োজন হবে না যদি আমরা স্বাস্থ্য মানে কি বলবো স্বাস্থ্য বিধিগুলো সঠিকভাবে মেনে চলি, পুষ্টিকর খাবারগুলো খাই এবং স্বাস্থ্যকর যে সমস্ত আচার আচরণের কথা বলা হয় সেগুলো সবাই মেনে চলি, তাহলেই কিন্তু রোগ প্রতিরোধ করা সম্ভব। এখানে আমি আপনাদের স্টল ভিজিট করতে করতে দেখলাম যে পুষ্টির বিষয়ে অনেক জোর দেওয়া হয়েছে, মৎস্যর আমি একটা স্টল দেখেছি সেখানে মৎস্য নিয়ে ঠিকভাবে কাজ করা যায়, প্রাণী সম্পদ নিয়ে অনেক কাজ করা হয়েছে। আমার মনে হয় যে যদি এই কার্যক্রমগুলো যেভাবে চলছে, মানে যারা স্বাস্থ্যে কাজ করি না কিন্তু স্বাস্থ্যের বোঝা কমাতে পারি এরকম যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অনুরোধ জানাই, আপনারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে একইভাবে কার্যক্রম চালিয়ে যান, তাহলে 100 বেডের হাসপাতালের আর প্রয়োজন হবে না, অবশ্যই রোগী থাকবে না, রোগীর চিকিৎসা করার প্রয়োজন হবে না। তবে যতদিন পর্যন্ত ডেফিনেটলি আমাদের সিনিয়র সচিব স্যার আছেন, আপনারা যে সমস্ত দাবি দেওয়ার কথা বলেছেন স্যার বলবেন, সে ব্যাপারে আমার বেশি কিছু বক্তব্য নেই। আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম আমি আমাকে অনুরোধ করার পরিপ্রেক্ষিতে, কোভিড এখনো চলে যায়নি, আপনারা জানেন বিভিন্ন দেশে ওমিক্রনের কথা শোনা গেছে এবং বাংলাদেশেও বিদেশ থেকে যারা এসেছে অথবা তাদের যারা সংস্পর্শে এসেছে এরকম কয়েকজনের দেহে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে। যদি আমরা আমাদের দেশকে করোনা থেকে সুরক্ষিত রাখতে চাই, যেভাবে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেছি একইভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টা যেন আমরা সতর্ক থাকি, আমরা মাস্ক ব্যবহার করব, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করব এবং অবশ্যই আপনারা জানেন এটা নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার যে কথাগুলো আমরা বলেছি সেইগুলো সব স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব। আমি আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সিনিয়র সচিব স্যারকে আবারও আমাকে নিয়ে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজেদের প্রতি লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যারকে, স্যারের বক্তব্যে আমরা উৎসাহিত আপ্লুত আর স্যারের কাছে ক্ষমা চাচ্ছি।